ও হোয়াট ইজ এভরিবাডি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদের জিপ মোড দিব। আর এই জিপ মোড আমি কিন্তু অনেক জিপ মোড মাঝখানে দিছি, তারপর আমি আরেকটা জিপ মোড পোস্ট করছিলাম আমার কমিউনিটি ট্যাবে, বাট তোমাদের জিপ মোডটা শেয়ার করা হয়েছিল না। তো যাই হোক, আমি ওইটার থেকে আরো বেশি মজার একটা জিপ আনছি তোমাদের জন্য। আর এটা বিশেষ করে এটা টায়ারটা, এটা দেখতে আরো বেশি সুন্দর টায়ার, মানে গাড়ির থেকে আমার টায়ারটা বেশি ভালো লাগছে, কারণ দেখতে পাচ্ছি অনেক রিয়েলিস্টিক লুক আসতেছে এটার থেকে। আর এটা বিশেষ করে যারা কাদা, এই যে আমাদের যে গোল্ডেন ওবিবি, এখানে একটা জায়গা আছে কাদামাটির একটা জায়গা, তো তোমরা ওই জায়গাটা আমি পরে তোমাদের ঘুরে দেখাবো এই জিপ নিয়ে। তো তোমরা ওই জায়গাটায় যদি এই জিপটা নিয়ে যাও তাহলে অনেক বেশি মজা পাবো। আর এটা স্পিড আর এত, মানে এটা মানে হুইলটা এত ইজি কন্ট্রোল করা, মানে কন্ট্রোল নিয়ে কোনো অসুবিধা হবে না তোমাদের, এটুকু বলতে পারি। দেখো কোকা কোলার গাড়ি। তো পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটাতে একটা লাইক না করে থাকলে তাড়াতাড়ি লাইক করে দাও। এটার মনে করো স্পিড বেশি না, বাট এটা স্পিড খুব তাড়াতাড়ি ধরে ফেলে, এটা হচ্ছে একটা ভালো গুণ এই গাড়িটার। মানে স্পিড যদিও 190-এর মতো এরকম কিছু একটা হাইয়েস্ট স্পিড হইতে পারে, বাট এটা মনে করো 130-140 3-4 সেকেন্ডের ভিতর ধরে ফেলে। 3-4 সেকেন্ড, 4-5 সেকেন্ড একটু টাইম নেয়, বাট খুব তাড়াতাড়ি অন্য গাড়ির তুলনায় ধরে ফেলে এটা। আর তোমরা এটার ভিতরে মিটার দেখতে পারতেছো দুইটা। আরে আস্তে আস্তে আস্তে, মানে আকাশ আকাশ দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে আমাদের গ্রিন লাইন বাস এসে লাগাই দিছে ডান পাশে, মানে ভুল সাইডে চলে আসছে। তো যাই হোক, কোনো বিষয় না। তো ভিডিওটাতে একটা লাইক না করে থাকলে তাড়াতাড়ি লাইক করে দিবা, আর বেল বাটন যেটা আছে আমাদের ওইটাও প্রেস করে দিবা। ওইটা হাত দিয়ে প্রেস করবা না নাক দিয়ে প্রেস করবা সেটা দেখার সময় আবার নাই, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার পর ওইটা বেল বাটনটা প্রেস করে দিবা। আরে ভাই দেখছো, আরেকটু যদি লাগাই দিতাম আমি ওই বাসটার, ওইটা আর কি বাস ছিল, যাই হোক কোনো একটা বাস হবে। তো তা বাদে তোমরা কিন্তু দেখতেই পারছো এটা অনেক ইজি মানে কন্ট্রোল করা। তো তোমরা যারা জিপ পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা অনেক মজার একটা জিপ হবে। তো যাই হোক গাইস, আমাদের ভিডিওটা বেশি একটা লং করবো না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা। এই মোড আমার গুগল ড্রাইভ লিঙ্কে আছে, লিঙ্ক দেওয়া আছে এটার, তো এখান থেকে ডাউনলোড করে নিবা। আর এটার কোনো স্কিন নেই, এটা এটাই এইভাবেই চালাইছি আমি। তো এটার সাথে আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে সামনে, কারণ এটা আমার অনেক ভালো লাগছে এই ইয়াটা, মানে এই গাড়িটা। তো যাই হোক, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, বাই।